خلافت امامت بلایت کرامت، خلافت امامت بلایت کرامت، شوق الگون راندھار پریو نبیر صحابہ. الحمدللہ رب العالمین والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলামি ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজা ওয়াজাল আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর কারামতের মধ্যে আজকে আরেকটি নতুন কারামত নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো এই মুহূর্তে যে যেখানে বসে আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার দয়ায় এবং আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়ার বদৌলতে আপনারা সকলে ভালো এবং সুস্থ রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রেখে সুন্নতের উপর চলে ইসলামের উপর অটল থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, যে আমরা আর কথাকে দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে যাওয়ার পূর্বে যে প্রতিবারের নিয়ে আজকেও আমরা একটি বরকতময় হাদিস মুবারকা শ্রবণ করব, যে দরুদ শরীফ পাঠ করা সম্পর্কে যে হাদিস শরীফটি আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া জামে সগীর থেকে ওনারটি লিখিত রিসালার মধ্যে নকল করেছেন। তো আসুন ওই হাদিসে মুবারকার মফহুম সারমর্মটা আমরা শ্রবণ করার জন্য চেষ্টা করি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ আযা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলহামদুলিল্লাহ যে আমরা তো নিজেরাই জানি যে আমরা কতটুকু গুনাগার, যে আমরা কেমন গুণাগার, যে আমাদের যে যদি একটু চিন্তা করি এই পর্যন্ত যা সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, তাহলে ওই প্রতিটি সময় আমাদের গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে আল্লাহ তাআলার পানা। আর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছে যে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার জন্য, কারণ ওই দরুদ শরীফ পাঠ করা আপনার আমার গুনাহের মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। আয় আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা যে আমাদের গুনাহকে মাফ করানোর জন্য ইচ্ছুক রয়েছি, ইচ্ছা পোষণ করি, আমরা এটাও নিয়ত করিনি যে ইনশাআল্লাহ আজ্জা বাজাল যে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে বেশি থেকে বেশি পরিমাণ যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত সহকারে ইখলাস নিয়ে যে বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন মহাব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে গত অনুষ্ঠানে যে আমরা যে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বরকতময় কেরামত আমরা শ্রবণ করেছিলাম, তো আসুন আজকেও আমরা যে আরেকটি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় কেরামত সম্পর্কে আমরা শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একটি কেরামত শ্রবণ করব যে এই কেরামত তো আছেই কেরামত, কিন্তু পাশাপাশি আমরা এটাও বুঝে নিব যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান কেমন ছিল,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান কেমন ছিল, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জীবিত থাকা অবস্থায় মহব্বত করেছেন, আজকে আমরা এই কারামত থেকে সেই শিক্ষাটা ইনশাআল্লাহ আজ্জা বাজ্জা নেওয়ার জন্য চেষ্টা করব। কারণ দেখুন একটা কথা রয়েছে, শেষ ভালো যাক সব ভালো তার। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজকে এমন একটি কারামত চেষ্টা করা হবে যে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে এই কারামতের মধ্যে কি অবস্থা হয়েছে। আসুন আমরা গভীর মনোযোগ সহকারে অন্তরের কান দিয়ে আমরা শ্রবণ করি যে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল হলেন, তো ওনার ইন্তেকালের পরে যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মাঝে এক ধরনের ইখতলাফ শুরু হলো, মতনৈক্য শুরু হলো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় দাফন করা হবে। কেউ বলছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে যারা শহীদ রয়েছেন শহীদদের যে কবরস্থান রয়েছে এর মধ্যে দাফন করার জন্য, আবার কেউ বলা হচ্ছে যে জান্নাতুল বাকি এর মধ্যে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করার জন্য, দাফন করার জন্য। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, যে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইচ্ছা ছিল যে যে ওনার আব্বাজানকে যেন ওনার কামরার মধ্যে কী করা হয়, দাফন করা হয়, অর্থাৎ যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যেখানে যে দাফন করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অর্থাৎ ইন্তেকালের পরে দুনিয়া থেকে পর্দা করার পরে আরাম করার জন্য যেখানে ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যবস্থার স্থান হচ্ছে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ঘর মুবারক। আর ওই ঘর মুবারকের মধ্যে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছা পোষণ করলেন, যদি আমার বাবা জানকেও যদি এখানে কি কবর দেওয়া যেত, দাফন করা যেত, তখন এই চিন্তা করতে করতে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়লেন, ঘুম চলে আসলো। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুমিয়ে পড়লেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, যে আওয়াজটি এমন ছিল যে দুম্মুল হাবিবা ইনাল হাবিবি, অর্থাৎ বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। যে এই আওয়াজটি এসেছিল এবং এই আওয়াজটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখে হঠাৎ ওনার ঘুম ভেঙে গেল। তখন উনি ওই উঠে তাড়াতাড়ি যে মানুষের কাছে আসলো, অর্থাৎ সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান যারা উপস্থিত ছিলেন, ওই উপস্থিত লোকদের কাছে এসে বলতে লাগলো যে আমি অদৃশ্য থেকে এই ধরনের আওয়াজ শ্রবণ করেছি। তখন যে আওয়াজ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে শুনেছিলেন, যখন তা বর্ণনা করতে লাগলেন, তখন উপস্থিত লোকেরাও এটাও বলতে লাগলেন যে হ্যাঁ এই আওয়াজ আমরাও শুনেছি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, যখন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, তখন মসজিদ শরীফের মধ্যে অনেক লোক সমাগম ছিল, উপস্থিত ছিল, তখন তারা বলল জি হ্যাঁ যে আমরাও এই আওয়াজ শুনেছি। তখন এরপর একটা ঐক্যমত পোষণ করল এবং সকলের অন্তরে জানা হয়ে গেলে যে জি না হা যে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কদম মুবারকের মধ্যে দাফন করতে হবে। এখনও পর্যন্ত যে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খিদমতের মধ্যে, যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছ থেকে যে ফয়েজ বরকত পাওয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ব্যস্ত রয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ভাগ্যবান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দুনিয়াতে থাকা অবস্থায় যে আমার রসুলের সাথে ছিলেন, সঙ্গ ছিলেন, প্রতিটা মুহূর্ত
যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়েছেন। জি প্রিয় স্নেহী ভাইরা, যখন এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ মুবারককে যখন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানাজা মুবারককে যখন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রাজাই আনওয়ার এর সামনে নিয়ে গেয়া হলো, দেখুন প্রিয় স্নেহী ভাইরা যে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেমন শান, কেমন মর্তাবা। আই হে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যে যখন ওই লোকেরা যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এটা বললেন যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকর, যখন এই আরজ করলেন তখন অটোমেটিকলি যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজাই আনওয়ারের যে দরজা ছিল বন্ধ ছিল, অটোমেটিকলি ওই দরজাটা কি করলেন, খুলে গেলেন, সুবহানাল্লাহ। এবং ওইখান থেকে খুলে যাওয়ার পর তখন আওয়াজ আসলো কবরে আনোয়ার থেকে, যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, বন্ধুকে বন্ধুর দরবারের মধ্যে প্রবেশ করিয়ে দাও। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা এই কারামত থেকে তো যে প্রথমে তো বুঝতে পারলাম যে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শান, কেমন মর্যাদা। প্রিয় ইসলামী ভাইয়া, এই ধারা আমরা বুঝতে পারলাম যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে বর্তমানে এমন ফেতনা শুরু করেছে যে আমার রাসূলের শান মান নিয়ে, যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বিশ্বাসের ক্ষেত্রে যে বলা হয় যে নবী রাসূল তো তারা মারা গিয়েছেন, এই ধরনের কিছু ফেতনা যে বর্তমান সময়ে কিছু মানুষ করছে। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু অথচ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিস মুবারকের খোলাসা হচ্ছে যে জমিনকে যে নবী রাসূলদের শরীর মুবারককে খাওয়ার জন্য হারাম করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা যে নবী রাসূলদেরকে কবর শরীফের মধ্যে রিজিক দিয়ে থাকেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এটা কোনো ব্যক্তি বিশেষের মনগড়া কথা নয়। আপনি হয়তো মনে করছেন যে আমি যে মুখ দিয়ে বললাম, নয় প্রিয় ইসলামী ভাই, এটা আমার মনগড়া কথা নয়, এটা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় পবিত্র জবান দিয়ে কি করেছেন, ইরশাদ করেছেন, আর এটা বাস্তব সত্য যে যেটা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবান মোবারক দিয়ে ইরশাদ করেছেন, এটা কখনো মিথ্যা হতে পারে না, এটা আমাদের ইমান বিশ্বাস রাখতে হবে। প্রিয় স্নেহী ভাইরা, আজকে আমরা ওই কথার উপর, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জবান মুবারকের উপর আমরা বিশ্বাস না রাখার কারণে, ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে আপনি আমি শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি, ওই ফিতনার ফাঁদে আপনি আমি পড়ে যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বোঝা উচিত তো এই ওয়াকিয়া থেকে, এই কারামত থেকে আমরা বুঝতে পারলাম প্রথমত যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন শান, এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি যে এত মর্যাদা, এত সম্মান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, যে নবীকে ভালোবাসার কারণে, যে নবীর জন্য জান মাল ইজ্জত সব কিছু কি করে দেওয়ার জন্য, বিসর্জন করে দেওয়ার কারণে এত সম্মান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। জি হ্যাঁ প্রিয় স্থায়ী ভাইরা, তো আরেকটি মাদানী ফোন আমরা এখান থেকে নিতে পারি। এর ধারা আমরা বুঝতে পারলাম যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে কবর শরীফের মধ্যে এখনও জীবিত আছেন, থাকবেন, ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, তো এই আকিদা, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখনও পর্যন্ত যে আমাদেরকে দেখছেন, যে তার উম্মতরা কী করছে, সব কিছু অবলোকন করছে, সব কিছু দেখছে, আল্লাহ তাআলা সেই ক্ষমতা যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে তো আমরা শ্রবণ করলাম হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারামত একটি সম্পর্কে, তো এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইচ্ছা কী ছিল। যেমন আমরা এই ওয়াকিয়া থেকে বুঝতে পারলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইন্তেকালের পরও যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কদম মুবারকের মধ্যে স্থান হয়েছে, দাফন হয়েছে, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাশে রয়েছেন, এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, আসুন আমরা যে ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইচ্ছা কি ছিল, তামান্না কি ছিল, তার মনের চাহিদা কি ছিল, আসুন আমরা এখন তা শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এত শান এবং ইন্তেকালের পরও যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাশে থাকার সেই সৌভাগ্য যে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেছেন, কীভাবে অর্জন করেছেন, কেমন অর্জন করেছেন, যে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় ওনার ইচ্ছা কী ছিল, ওনার তামান্না কী ছিল, উনি কেমন করতেন, কী দেখতে ইচ্ছা করতেন। জি প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা এই সংক্ষিপ্ত যে দুনিয়ার একটি বিষয়, যে দুনিয়া থাকা অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইচ্ছা কী ছিল, এই বিষয়ে আমরা আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তা জানার জন্য চেষ্টা করব। এবং পাশাপাশি আমরা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কী, আমরা বর্তমান সময়ে কিসের ইচ্ছা করি, আমরা বর্তমান সময়ে কোন জিনিস দেখার জন্য ইচ্ছা করি, কোন জিনিসের তামান্না করি, সেই বিষয়ে আমরা আজকে মাদিনীফুল হাসিল করব। জি প্রিয় স্নেহী ভাইরা, আসুন যে রসুলের পরামর্শদাতা আশিকে শাহিনশাহী আনভার হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পছন্দের বিষয় তিনটি। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহের পছন্দের বিষয় কয়টি ছিল, তিনটি ছিল। এই তিনটি বিষয় আপনার আমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট, আপনার আমার দুনিয়া এবং আখিরাতকে কামিয়াব করার জন্য যথেষ্ট। যদি আপনি আমি এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তিনটি পছন্দনীয় বিষয় যদি আমরা মনোযোগ সহকারে কী করি, শ্রবণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, যে আন-নাযরু ইলাইকা, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইচ্ছা পছন্দের বিষয় কি করছেন, উপস্থাপন করছেন, যে আন-নাযরু ইলাইকা ওয়া ইনফাকু মালি আলাইকা ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক। অর্থাৎ এক নম্বর হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূরানি চেহারা মুবারকের জিয়ারত করতে থাকা। এই হে সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইচ্ছা ছিল যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের জিয়ারত করতে থাকা। আর বর্তমানে আপনি আমি কোন ব্যক্তির চেহারা দেখার জন্য ইচ্ছা পোষণ করছি, একটু চিন্তা করে দেখেছি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এই বিষয়টা, তিনটি বিষয় যে পছন্দনীয়, এই বিষয়টা আমাদেরকে শেখানোর জন্য বলেছেন যে আমাদের কোন জিনিসটা দেখার জন্য, কার চেহারা দেখার জন্য ইচ্ছা পোষণ করা দরকার, আমাদের অন্তরের মধ্যে এই ধারণাটা রাখা দরকার। আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটি বিষয়, তার মধ্যে একটি যেটি প্রথম নম্বর ছিল সেটা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন যে আবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর ভরা চেহারা দেখতে থাকা, এটাই হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পছন্দের বিষয়। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকেও ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়কে পছন্দ করতেন সেই বিষয়কেও আমাদেরকে পছন্দ করার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্য আমার সম্পদ ব্যয় করা। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যে আমরা প্রথম নম্বর থেকে একটু চিন্তা করে দেখুন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিন্দেগী হায়াতের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে সময় কাটিয়েছেন। এবং যখন দ্বিতীয় নম্বর ইচ্ছা পছন্দের বিষয় যখন বলল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাল সমস্ত কিছু যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য ব্যয় করা, কদমে লুটে দেওয়া। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলহামদুলিল্লাহ আমাদের হয়তো শোনার সৌভাগ্য অর্জন হয়েছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে 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 আল্লাহ তাআলা রাস্তায় আল্লাহ রাসূলের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন। যে একটি যুদ্ধের মধ্যে এমন আমরা শুনেছি যে আনতে আনতে সব কিছু নিয়ে এসেছে, কিছু রাখে এসে নেই। প্রিয় ইসলামী ভাইরা, তখন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে আপনি যে সব কিছু নিয়ে এসেছেন, আপনার ঘরে যারা মেম্বার রয়েছে তাদের জন্য কি রেখে এসেছেন?
তখন স্থায়ী ভাইরা আল্লাহ আকবর, ওই আশিকা আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উত্তর ছিল, যে জবাব ছিল, হয়তোবা এই জবাব পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, কেয়ামত যতদিন পর্যন্ত সংঘটিত হবে না, ততদিন পর্যন্ত হয়তোবা সেই জবাব আর কেউ দিতে পারবে না। জানেন স্থায়ী ভাইরা কী জবাব দিয়েছেন তখন? জি হ্যাঁ, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন যে আমি আমার ঘরের মধ্যে আমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের জন্য আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই হচ্ছে যথেষ্ট। সুবহানাল্লাহ। দেখুন প্লিজ তাই ভাইরা, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে আমার রাসূলকে মুহাব্বত করতেন, কীভাবে আমার রাসূলের জন্য সবকিছু কী দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। জি হ্যাঁ প্লিজ তাই ভাইরা, বর্তমান সময়ে যে দাওয়াত ইসলামের মাধ্যমে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজফি জিয়াই দামত বরকাতুহুমুল আলিয়া আমাদেরকেও যে ওই সিদ্দিক আকবর এর আখলাক যেন ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষয় পছন্দ, ওই পছন্দ যেন আপনার ভিতর আমার ভিতর চলে আসে, সেই চেষ্টা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামের মাধ্যমে আমার শেখ তরিকত করে যাচ্ছে। প্লিজ তাই ভাইরা, দেখুন না ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই ইচ্ছা করতেন, যার কারণেই তো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহের ইন্তেকালের পরে যেভাবে দুনিয়াতে থাকা অবস্থায় যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, এবং ইন্তেকালের পরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে রয়েছে। প্লিজ তাই ভাইরা, এরপর তিন নম্বর হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে সর্বদা উপস্থিত থাকা। হায় হায় সুবহানাল্লাহ, যে এটাই ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের পছন্দনীয় বিষয় ইচ্ছা। প্লিজ তাই ভাইরা, তো বর্তমান সময়ে যে আমরা আমাদের অন্তরের মধ্যে কোন জিনিসটা পছন্দনীয় থাকে, কার চেহারা দেখার জন্য ইচ্ছা পোষণ করে, এবং আমাদের সম্পদ কোন রাস্তায় কার জন্য কিসের জন্য আমরা ব্যয় করছি, আমরা একটু নিজের বিবেককে প্রশ্ন করি। প্লিজ তাই ভাইরা, ওই যে সম্পদ ব্যয় করছি, যার চেহারা দেখছি এবং যার সাথে সর্বোচ্চ থাকার জন্য চেষ্টা করছি, সে কি আপনার জন্য আমার জন্য নাজাতের বসিলা হবে? প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী এটাই চাচ্ছে আমাদেরকে, যেন আমরা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আখলাক চরিত্র, ওই চরিত্রে চরিত্রবান হয়ে যেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে, নিজের সব কিছুর চাইতে যেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারি, সেই শিক্ষা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী আপনাকে আমাকে দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে তিনটি বিষয় পছন্দ নিয়েছিল, আল্লাহ তাআলা ওই তিনটি বিষয় যেন আমাদের অন্তরের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাফন সম্পর্কিত একটি বরকতময় কারাবত শ্রবণ করেছি, পাশাপাশি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পছন্দনীয় বিষয় কী ছিল তাও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে আমাদের শোনার সৌভাগ্য অর্জন হয়েছে। আসুন আজকে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, তো শেষের দিকে যাবার পূর্বে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বরকতময় বাণী, মূল্যবান বাণী আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন যেহেতু আজকে আমরা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বরকতময় কারামত শ্রবণ করেছি, এবং পাশাপাশি যে ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দনীয় বিষয় কী ছিল তাও সম্পর্কে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শ্রবণ করেছি, শেষ মুহূর্তে এসে আসুন আজকে আমরা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বরকতময় উপদেশ বাণী আমরা শ্রবণ করি। যেই উপদেশ বাণীটা যদি আমরা লক্ষ্য করি আর এটার উপর যদি আমরা আমল করি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা আমাদের দুনিয়া এবং আখরাত উভয়টা কি হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই উপদেশ বাণী মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন। একবার হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে ইরশাদ করেন যে এই মুসলমান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে ইরশাদ করেন যে এই মুসলমান, আল্লাহ আজ্জা ওয়াজালের কসম, এই মুসলমান হায়া অর্থাৎ লজ্জাবোধ করো। যে সিদ্দিক আকবর খুতবার মধ্যে ইরশাদ করছেন এই মুসলমান লজ্জাবোধ করো, হায়া করো, ওই জাতের কসম যেই জাতের
কুদরতের মধ্যে আমার জান কবজা রয়েছে, যার কুদরতি হাতের মধ্যে আমার জান রয়েছে, ওই জাতের কসম যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বলছেন, যখন আমি কোনো হাজত ছাড়তে যাই তখন আমি আল্লাহ তাআলাকে লজ্জাবোধ করে মাথার উপর কাপড় দিয়ে ঢেকে নিই। দেখুন প্রিয় ভাইয়েরা, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কী উপদেশ দিচ্ছেন। হ্যাঁ, আজকে বর্তমানে এই বিষয়টা, এই জিনিসটা আমাদের কাছে অনেক কমতি, অনেক কম। আজকে দেখুন না, বেহায়া পোনা এমনভাবে বেড়ে গিয়েছে আমরা লজ্জাবোধ করি না। মা বাবার সামনে মেয়ে ইচ্ছামতো চলাফেরা করছে, মা বাবার সামনে ছেলে ইচ্ছামতো চলাফেরা করছে, স্বামী স্ত্রী ইচ্ছামতো চলাফেরা করছে, অর্থাৎ এক কথায় বেশিরভাগ মুসলমানেই যেমন ইচ্ছে তেমনভাবে বেহায়াভাবে, বেহায়াপনাভাবে বিদর্মীদের সংস্কৃতিকে আপন করে নিয়ে নির্লজ্জভাবে চলাফেরা করছে। কিন্তু অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে হুঁশিয়ার করে বলছেন যে হায়া করো, লজ্জা করো। কিন্তু আফসোসের বিষয়, এর লজ্জা আমাদের কাছ থেকে চলে গিয়েছে। অথচ এই লজ্জাবোধ করাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা অনেক বড় নিয়ামত। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, উম্মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই নিয়ামতটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিয়ে তুলেই নিয়েছেন। কেন জানেন? যে আমরা এই বিতর্মীদের অপসংস্কৃতিকে, শয়তানের অপসংস্কৃতিকে আমরা আপন করে নিয়েছি, যার কারণে আজকে বেহায়াপনা, যে বেবিচারি সব কিছু বেড়ে গেছে। আজকে যে ছেলে মেয়ে বাবা ফ্যামিলি মেম্বার একসাথে বসে যে ব্যাপার দিকে ফিল্ম নাটক ড্রামা দেখছে, কিন্তু লজ্জাবোধ করছে না, একে অপরকে লজ্জাবোধ করছে না। যে মার সামনে বাবার সামনে ব্যাপার দিকে মহিলা আসছে, ছেলে বসে রয়েছে, মেয়ে বসে রয়েছে, বাবা বসে রয়েছে, মা বসে রয়েছে, কিন্তু একটিবারের জন্য লজ্জাবোধ করছে না। একটু চিন্তা করে দেখুন, কিন্তু সে লজ্জাবোধ আজকে আমাদের কাছ থেকে চলে গিয়েছে, যার কারণে আজকে এত ব্যভিচার, এত গুণা, এত ফেতনা আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমাদের উচিত হায়া করা, লজ্জা করা। জি হ্যাঁ, আজকে আমরা লজ্জা হারিয়ে ফেলেছি বিদে আজকে আমাদের এই অবস্থা, আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে, আজকে ছেলে মার মধ্যে, মা ছেলের মধ্যে, ভাই বোনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে আজকে এত ঝগড়া ফেসাদ কেন হচ্ছে? তার কারণ একটাই, এক অপরকে সম্মান কেন করছে না? তার কারণ একটাই, যে অপরকে সম্মান করা এবং লজ্জাবোধ করা, হায়া করা, সেই জিনিসটা আমাদের কাছ থেকে চলে গিয়েছে। প্রিয় স্নেহী ভাইরা, যে এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শান, কেমন মর্তাবা, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যে ইস্তিনজা করতে যেতেন তখন মাথার মধ্যে কাপড় ঢেকে নিতেন। কেন জানেন? যে আল্লাহ তাআলা তো দেখছেন, আল্লাহ তাআলাকে লজ্জাবোধ করতেন, যে দেখতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং লজ্জাবোধ করার হায়ার চাদর দিয়ে, সেই নিয়ামত দিয়ে আমাদের সিনাকে মালামাল করে দিক। প্রিয় স্নেহী ভাইয়েরা, দেখতে দেখতে একেবারে আমাদের সময় শেষের দিকে চলে এসেছে। তো আজকে আমরা যা শ্রবণ করেছি তা নিজে আমল করে এবং পাশাপাশি ওনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। তো আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে, এবং এ পর্যন্ত আপনার প্রিয় চ্যানেল মাদানী চ্যানেল দেখতে থাকুন, এবং এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খিলাফত ইমামত বিলায়েত করামত, খিলাফত ইমামত বিলায়েত করামত, সকল গুণের আধার প্রিয় নবীর সাহাবা।